গুড আফটারনুন বন্ধুরা, পিয়াদের ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি শাড়িটা কিনে পরে নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে, তোমরা বলো। শাড়িটা এই যে, আর আমি শাড়ি সবসময় এরকমভাবেই পরি, না ছেড়ে পরি। কখনো আমাকে বেশি তোমরা প্রিন্ট করে পরতে দেখবে না, কারণ আমার প্রিন্ট করে পরতে ভালো লাগে না। পরে আমি এরকমভাবে তুলে ফেলি, নাহলে এক প্রিন্ট করে আবার একটা পাল্লা দিয়েই পরি, কারণ আমার শাড়ি আমি এইভাবে ছাড়া পরতে পারি না। সব পিক বা সব ভিডিওতে দেখবে আমার শাড়ি এগুলো এরকমভাবেই মানে পরানো আছে, কারণ আমি পরা আমি যেমন শাড়ি পরাতেও পারি, সে মানে নিজে পরে কমফোর্টেবল মনে করতে পারি না। তো আমাকে কেমন লাগছে সেটা বলো, আমার মানে শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই পরে নিয়েছি। তো পরে নিয়ে আজকে একটু ভিডিও বানিয়ে ফেলি। এই শাড়িটা এমনি নিয়েছিলাম পরবো বলে, তো সেটা নিয়ে পরে ফেললাম। তো এখন আর পুজোর কালেকশান তোলা হয়নি, পুজোর কালেকশান তুলি তারপর তোমাদের সঙ্গে দেখাবো। তো কানেরটাও নতুন নিয়েছি, কানেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কানেরটা ভালো হয়েছে কিনা বলো। আর আমি নর্মাল, আমি এখন না কোনো কিছু মেকআপ করি না কিছু। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। তো কালকে গেছেন হচ্ছে সোমবার, তো সোমবার দিন বিকেল থেকে স্টার্ট করেছিলাম, মঙ্গলবার এসে এন্ড করবো। তো চলো, আমার এখন রান্নাবান্না হয়ে গেছে, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। মানে জামাকাপড় কাচা ছিল, কাচলাম, আয়রন করলাম, প্লাস হচ্ছে টিফিন করলাম, ম্যাগি করলাম আজকে। আর সোয়াবিনের তরকারি বেগুন ভাজা ধনে পাতা চাটনি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো সবই একবারে রাতেরও হয়ে যাবে, রুটিটা করবো, শুধু আটাটা মেখে রেখে দিয়েছি এর জন্য। তো চলো এখন আমি কাজগুলো সেরে ফেলি। গুড আফটারনুন বন্ধুরা, সকালবেলা তোমাদের সামনে চলে এসেছি। আজকে এটা পরেছি, তো এটা হচ্ছে নাইটিং পরেছি, অবশ্য নতুন, তাই দেখালাম তোমাদেরকে। তো এরকম কাটিংয়ের নাইটি তোমাদের আমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ব্লেজ মানে স্পেশাল ব্লগটা কমপ্লিট করতে চলেছি, কারণ এখানে দেখাতে চলেছি যে তোমাদের দাদাভাইয়ের কাজটা কমপ্লিট হলো। তো ওর যে প্রজেক্টটা ছিল সেটা আজকে কমপ্লিট হলো। এই প্রজেক্টটাতে অনেক মানে পরিশ্রম করেছে, তো আজকে এসে ওদের ফাইনাল কমপ্লিট হয়ে গেলো। তো আমি আজকে তোমাদের দাদাভাই একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে ফেলো, তোমরা অনেকদিন দেখোনি ওকে। তো চলো তোমাদের ভিডিও এমনি আমি একটা রিলসে দিয়েছি, তবুও আমি আমার ব্লগে তোমাদের দাদাভাইয়ের ভিডিওটা দিয়ে দেবো। তো এই তো খাওয়া দাওয়া সারা হবে, আজকে রান্না করেছি, তোমাদের বলেছি হচ্ছে সোয়াবিন তরকারি, ধনে পাতা চাটনি, আর কিছু করিনি, কারণ আর বাইরে বেরিয়েছিলাম, কাজ ছিল, তার জন্য হয়ে ওঠেনি। আর কালকে তো এক জায়গায় যাবো, সেটার জন্য মানে কি বলবো, কালকে হচ্ছে রাখি, অবশ্য রাখি তো পাঠিয়ে দিয়েছে দাদাদের জন্য। আর হচ্ছে কালকে যাওয়ার ইচ্ছে আছে, এখন দেখি কি হয় না হয়। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ খিদে পেয়েছে খুব জোর। তো খেয়ে তোমাদের সঙ্গে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, সরি, তো আমি দুদিন ধরে মানে নিজে ভুলে গেছি যে আমি তোমাদেরকে ব্লগটা দিতে ভুলে গেছি, এত বলি নিজে ভুলে গেছি, মনে হচ্ছে যেন আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো আমি দেবো দেবো করে শর্ট ভিডিও রেখেছি, আমি ব্লগ ভিডিও রেখেছি, কিন্তু কোনো ভিডিও আমি মানে পোস্ট করবো আমি সেটাও ভুলে গেছি। তাই তো বলছি আমার মাথাটা মনে পুরো হ্যাং হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করবো, কারণ আমি এই ভিডিওটা এখানে এন্ড না করলে আমি আবার ভুলে যাবো যে আমি ভিডিও করেছি বা কিছু করেছি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, নাহলে আমি ভাববো যে আমি টোটালি পাগল হয়ে গেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কি ভিডিও করেছি তাও জানি না, বুঝতে পারছি না, প্রথম থেকে শুধু দেখে বললাম না, মাথাটা আমার পুরোই গেছে এমন অবস্থা হয়েছে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, কারণ হ্যাপি রাখি বলে শুরু করবো নেক্সট ব্লগে, কারণ রাখিটা শুরু হয়ে গেছে, 30 তারিখে এসে আমি ভিডিওটা শেষ করছি, ভিডিওটা আমি আজকেই আবার স্টার্ট করবো। কারণ রাখিতে কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে খুব দরকার। তো কিছু কিছু ক্যাপচারের জিনিসগুলো আমি শেয়ার করবো। আমার বরমপুর যাওয়া হয়নি, কারণ ফুচকিটার জন্য রাখি কেনা হয়েছিল, দুই দাদাকে তো রাখা পাঠানোই হয়ে গেছে, তো রাখিটা রাখা আছে। তো চলো আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করি, পরের ব্লগে আসছি অনেক কথা নিয়ে তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।